প্রণাম করার জন্য মায়ের মন্দিরে এসেছেন। মায়ের প্রণাম মন্ত্র হবে বাবা আমার আমার সাথে, আপনারা জানেন তারপরে মায়ের প্রণাম মন্ত্র কি আছে আমি একটু বলছি। সবাই বলেন নমো সর্ব মঙ্গল মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণা গতদিনার্থ পরিত্রাণ এভাবে শ্রাবণ মাকে ভজনা করে এই প্রণাম মন্ত্রটা অন্তত প্রতিদিন আপনার ইষ্ট নামের পাশাপাশি মায়ের প্রণাম মন্ত্রটা পাঠ করিবেন। আরো আছে আপনি ঘরে লিখে রাখবেন এই দুর্গা মা তারা মায়ের প্রণাম মন্ত্র রয়েছে চণ্ডী গ্রন্থে। আপনাদের এখানে গীতা স্কুল হয় তাই না? গীতার আরেক নাম হল সপ্ত সতী, কেননা গীতার সাত শত শ্লোক আছে, চণ্ডী রয়ের একজন সপ্ত সতী, চণ্ডী তো সাত শত মন্ত্র আছে। আপনি চণ্ডী গ্রন্থ এবং গীতা গ্রন্থ নিত্য বাক্য প্রতিদিন একটি চণ্ডীর প্রণাম মন্ত্র একটি গীতার শ্লোক আমাদের পাঠ করবেন, আপনার দেহটা পরিশুদ্ধ থাকবে। সেটা যাই হোক, এবার আজ ভক্তরা জানি না মায়ের এই প্রণাম মন্ত্র মায়ের কীর্তনে নিবল হয়ে মায়ের প্রার্থনা যেন ভগবানের শ্রীচরণ পায়, ভগবানের কাছে নিবেদন করে এমন এমন দ্রুত বেগে করেছে কোন কৃষ্ণ দায় না জানে জানাইছে নাকি? বলছে কৃষ্ণ দায় এই রীনা রানীর নাম আলাকার, হ্যাঁ দাদা কি জানি কাকিমা ও হ্যাঁ ওনার ভোগী হয় তো যেদিন মারা গেছে যেদিন দাহ করবে না ওইদিনই কৃষ্ণদা গুণ করছে। দাদা আপনি আজকে থেকে গুনে আপনি কতদিন ষোলো দিনে না কতদিনে আপনি লিখে রাখেন তো ভাগ্যক্রমে আমি আবার হুন্ডার থেকে নেমেছিলাম হুন্ডা দিয়ে যাই তো নেমে পঞ্জিকাটার সাথে ছিল দেখলাম আবার বলতেছে যে দাদা এই দিনে না পরের দিন হবে আগের দিন রাত্রে মারা গেছে। যাই হোক দেখেন আজ পৃথিবীতে আমাদের আজ এখানে যারা যারা এসেছি আমরা যারা কীর্তন করিয়েছেন ভগবান আমাদের হতে পারে এই আসক্ত শেষ আসন্ন হতে পারে আপনাদের যে কারো জীবনে এই রীনারানীর আলাকারের মতো শেষ হয়ে তাই ভগবানের কাছে এই মিনতি করছি যেন সবার ভগবত প্রাপ্তি হয়ে প্রতিদিন যেন ভগবত মধ্যে থাকে। রাবণ তখন যখন আমি শিবিরে থেকে শুনতে পেয়েছিল ঠাকুর রামচন্দ্র শুনে বলছে ধার্মিক বিভীষণ আজ আবার যুদ্ধে আসলো কোন তাই নাকি দেখি এই হাজিপুরের সন্তোষে এই সন্তোষ আসতে আর হচ্ছে যে লঙ্কাতে দশানন্দিত এই যুদ্ধ আর কেউ করতে পারে না কারণ এই শত্রুদা ছাড়া এই কিবোর্ড আর সাগরের মতো মানে কি সে সাগর সাগর না কিন্তু সাগরের বলছে দেখো রামচন্দ্র বলছে আমি যুদ্ধে যাব আজকে ভীষণ বলছে হ্যাঁ তুমি যুদ্ধে যেতে হবে কেননা লক্ষণকে যুদ্ধে নেওয়া যাবে না কত বললো ইন্দ্রজিৎ নিধন হয়েছে লক্ষণের মানে আজকে কিন্তু রাবণ যুদ্ধে এসেছে সেই অপমানে লক্ষণ যদি যুদ্ধে যায় তাহলে ফিরে আসতে পারবে না। রামচন্দ্র বলছে ভাই লক্ষণ তুমি কিন্তু রে ভাই
যুদ্ধে যেতে পারবে না কখনো না ঠাকুর দাদা আমি দাস থাকতে তুমি অগ্রে করতে যাবে রণ বলছে না ভাই যুদ্ধে যেতে পারবে না কখনো আরে বারে বারে বলি রে ভাই যুদ্ধে যাবার কথা লক্ষণকে মাথা খাবার দিকে আমি রামচন্দ্র যখন চলছে বানর বন্দুক বলছে হে প্রভু গো তুমি আগে যাই লড়ন করতে আমাকে দাস থাকতে আমাদেরকে একটু পাঠাও আমরা যুদ্ধ করে আসি হ্যাঁ বানর বন্দুক তখন পাথর তুলে নিয়ে বৃক্ষ তুলে নিয়ে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে আর যাচ্ছে কি জয় ধ্বনি বলে রাম জয় রাম জয় কি জয় ধ্বনি বলে জানিয়া না জানিয়া শুনিয়া না শুনিয়া বুঝিয়া না বুঝিয়া যে একবার রাম নাম লয় কোটি কোটি জনমের পাপ ভরণ হয় সূরিয়া দাস সূরিয়া দাস সুন্দর ছিল রাম নামের ভক্ত তিনি যখন কারণ রাম হলো চৌদ্দকলার ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হলো ষোলকলার ভগবান এবার সূরিয়া দাস বললো এতদিন জানতাম শুধু রঘুপতি রাম দশরথ নন্দন রাম রাজা রাম আজকে বৃন্দাবনে এসে জানলাম যে রাম ভগবান রাম রাম তো চৌদ্দ কলার ভগবান ভগবান তো চিন্তা করেছে কাজে এতদিন ছাড়তে পারতাম আজকে যখন জানলাম রাম চৌদ্দ কলার ভগবান আর শ্রীকৃষ্ণ ষোল কলার ভগবান আজকে থেকে আর রাম রাম ছাড়তে পারবো না আরে রাম রাম এই যেমনটা হলো ভক্ত হনুমানের আশীর্বাদ যেখানে ভক্ত হনুমান থাকেন সেখানে ভগবান রাম থাকেন ভক্ত ছাড়া ভগবান থাকেন না 25,000 মন্ত্র দিয়ে রামায়ণ রচিত হয় আমি করি প্রত্যেক 1,000 মন্ত্রের পরে গায়ত্রী মন্ত্র রয়েছে শুধু ভক্তগণ প্রতিদিন স্নান করে সে গায়ত্রী মন্ত্র পাঠ করে গায়ত্রী মন্ত্র পাঠ করে আপনার গা শুদ্ধ হবে গায়ত্রী মানে গা পুরোটা পরিষ্কার করতে হবে আগে যেগুলো জিনিসের এই রাম নাম শুনলে এই দেহ পবিত্র হয় আর এই ভক্তের চামড়ের আশীর্বাদ দিলে ভগবান শ্রীরামচন্দ্র বলে হে হনুমান যারা এই রামার ভিতরে তোমার এই হনুমানের প্রতি চামড়ের আশীর্বাদ দিবে বলে আমি আমার জীবনের বাইরে ওই দশে বিশে রাক্ষস গুলো মরিতে লাগে রথে বসে রাবণ রাজা দেখিবারে পায় পর্বত সমান রুদি হইয়া দেউ খেলা যাও রাবণ বলতেছে ওই সাব কি হইছে দয়া দয়া কারণ ধরে ধরে ফাঙ্কা কারণ কারণ বলছে যার শুনে
রামচন্দ্রের কাছে বলছে প্রভু গো লক্ষ্য নাই লক্ষ্য নাই